মাসে দুই প্লেট দুর্ঘটনা ঘটে, যাতে এটা এটা যাতে বিস্তৃতি লাভ না করে তার জন্য সব দেশেই কিন্তু প্রস্তুতিমূলক একটা কাজ করে। আমরা সেই প্রস্তুতি হিসেবে আমরা বরিশালে সে বাংলা মেডিকেল কলেজে একটা আইসোলেশন ওয়ার্ড আমরা করেছি, যেটা একটা নতুন একটা বিল্ডিং, এখানে আমরা কয়েকটা রুম আমরা রেডি করে রাখবো, যদি কখনো করোনা ভাইরাস যদি বরিশাল বিস্তার লাভ করে যাতে করে তাদেরকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। কারণ শের বাংলা মেডিকেল কলেজ আপনারা জানেন এখানে মেডিকেল কলেজে হসপিটালে যে 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 লোক সংখ্যা তা ধারণ করতে পারে তার চেয়ে বেশি লোক এখানে রোগী আছে, এই জন্য ওখানে না করে আমরা ভিন্ন একটা আইসোলেশন ওয়ার্ড করেছি এবং এটা শের বাংলা মেডিকেল কলেজে একদমই ভিন্ন। এখানে থাকলে পরে আমরা ডাক্তাররা টেক কেয়ার করতে পারবে এবং এটা কোনো বিস্তৃতি লাভ যাতে করতে না পারে সেই জন্যই আজকে আমাদের এখানে আসা। আমি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি এবং ওনারা খবরের কাগজে এটা কী কী করণীয় করোনা ভাইরাস তাতে করে বিস্তৃতি লাভ করতে না পারে যাতে করে আক্রান্ত হতে না পারে সেই জন্য ওনারা আজকে থেকে কেবেলে তারা দিয়ে দিয়েছে এবং আগামীকাল খবরের কাগজে এগুলো আসবে যে করোনা ভাইরাস থেকে কীভাবে সাবধান থাকা উচিত। এটা খুবই সাধারণ জিনিস, একসঙ্গে বেশি লোকের জনগণ যেন এক জায়গায় একত্রিত না হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে। একত্রিত হলে পরে মাস্ক ব্যবহার করা উচিত, কারোর সঙ্গে হ্যান্ডশেক করা উচিত না। এগুলো কতগুলো জিনিস আছে যেগুলো বলে বিস্তৃতি লাভ করতে যেন না পারে এবং ঘন ঘন পানি খাওয়া উচিত। এগুলো করলে আমাদের যেটা হয়েছে আমরা বলা হয়েছে এটা আগামী দুই দিনের মধ্যে করোনা ভাইরাসের আইসোলেশন ওয়ার্ডটা রেডি হয়ে যাবে। দুই দিন সময় নিয়েছে, দুই দিনের মধ্যে তৈরি হয়ে গেলে পরে আমরা প্রস্তুত থাকবো যে করোনা ভাইরাস রোগী যদি কোথা না কেউ যদি হয় যাতে করে তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখতে পারে সেই ব্যবস্থা নেওয়া হবে। জরুরি বিভাগের পাশে শুরু করা হয়েছিল, এখন কি সেটাই থাকবে না? আমি সেটার ব্যাপারে আমি বলেছি যে শের বাংলা মেডিকেল কলেজের ভিতরে নেওয়া যাবে, এখানে অনেক রুগী থাকে, এটা ভাইরাস, এটা এটা সংক্রমণ এটা একটা রোগ, এই জন্য এটা আইসোলেশন নেওয়া হয়েছে। জরুরি বিভাগের পাশে যেটা রাখা হয়েছে সেটা জরুরি বিভাগের জন্য ব্যবহার হবে, করোনা ভাইরাসের কোনো রোগীকে সেখানে রাখা হবে না। তার জন্যই আজকে এই নতুন বিল্ডিংটাকে আমরা দেখেছি এবং পরিচালক মহোদয় এটা তৈরি করছেন, দুই দিন সময়ের মধ্যে রেডি হয়ে যাবে। তারপর থেকেই যদি কোনো রোগী আসে আমরা ভিন্ন এখানে রাখবো। এটা বলা হয়েছে তিনটা রুমে, আপাতত আমরা এক সাইডে তিনটা রুম করেছি, যখন এই অযথা করে তো পর্যাপ্ত জায়গা আছে এখানে তো দেড়শো, এই বিল্ডিংটা দেড়শো বেড, আমরা দেড়শো বেডটা করতে চাই না। আমরা করতে চাইছি যে এটা ডিপেন্ড করে যে রোগীর উপরে, আমরা দোয়া করি যাতে একজন রোগীও না আসুক, তবে আগে থেকে এটা খরচ করে করোনা ভাইরাসের জন্য একটা দেড়শো বেড দুইশো বেড রেডি করা তো কোনো মানেই হয় না। আমরা তিনটা রুমে আপাতত করা হয়েছে, তিনটা রুমে মনে করেন চারটা করে বেড হলে তিন চার বারোটা পেশেন্ট থাকতে পারবে যারা করোনা ভাইরাসে হবে, তার উপরে ডিপেন্ড করে ভাইরাস যদি রোগীর সংখ্যা বাড়তে থাকে উনিও বেডের সংখ্যা বাড়াতে থাকবে। সুতরাং এখানে কোনো সমস্যা নেই, বেডের কোনো সমস্যা নেই, জায়গার কোনো সমস্যা নেই, ডাক্তারের কোনো সমস্যা নেই, ওনারা পরিচালক মহোদয় উনি প্রস্তুত আছে করোনা ভাইরাসের রোগী গ্রহণ করার জন্য, কিন্তু আমরা দোয়া করে যাতে এই ধরনের কিছু না হয়।